আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি মম তৃষা। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো সবাই ভালো আছি। তো আজ সকালে ঘরেও না, বাইরে ঘরেও না, স্কুলেও না, স্কুল থেকে যাওয়ার পথে আপনাদের সবাইকে ওয়েলকাম বললাম আমার চ্যানেলে। তো তান হইলো নারকেলের পানি খাচ্ছে। নারকেলের পানি খাওয়া ভালো সকালে, যদিও খুব কম খায়, তারপর গিয়েও খাইলো যেহেতু। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা ছোট বেল আইকনটি ক্লিক করে দিবেন, আর অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর ভালো গুড কমেন্ট করবেন। আচ্ছা, খারাপ ভালো দুইটাই করেন, নো প্রবলেম। তো বাসায় যাচ্ছি, বাসায় যাইতেছি। আপনার টান হইলো দুইটা আনারস নিল, বাসায় গিয়ে খাবো। ও মার্কেটের ভিতর দিয়ে যাবে আর আমি এদিক দিয়ে যাব। শাক নেওয়া হয়েছে, বাসায় গিয়ে শাক রান্না করব। আর বোম্বাই মরিচ তো নিয়েছিলামই, বোম্বাই মরিচ দিয়ে শাক দিয়ে খাইতে ইচ্ছা করলো। আর নিব গুড়, পায়েস রান্না করব। বাড়ির দুধ ছিল তো, দুধগুলো দিয়ে আজকে ভাবলাম যে একটু পায়েস রান্না করে দিই। পায়েস না, আমি ক্ষীর রান্না করব। ক্ষীর রান্না করলে কি হয়, মানে খেজুরের গুড় দিয়ে রান্না করলে খুব টেস্ট হয়। আর নিজেদের বাড়ির গায়ের দুধ আম্মা দিয়ে গেছিলো, তো ভাবলাম একটু গুড় নিয়ে যাই। আর একটা কথা বলি, সেটা হলো কালকে যে প্রথমে যে সময় ওয়েলকাম বললাম, তখনকার যখনকার তান চিল্লাইতেছিল। আসলে বিষয় হয়েছে কি, আমি বলবো যে তানকে রাখতে যাব, তানের যন্ত্রণায় না, তান এত যন্ত্রণা করে ইদানিং, এত যন্ত্রণা করে যে বলার বাইরে। তো সেজন্য বলতে গেছি, একটা হয়েছে আরেকটা। যাই হোক, তো এটা নিয়ে অনেকে অনেক কোশ্চেন করছে, অনেকে অনেক প্রশ্ন করছে, তাই ভাবলাম একটু বলেই দেই সবাইকে ক্লিয়ার কাট। তো আমি আনারসটা কেটে দিলাম, আনারসটা খাবো। আর দুপুরে গিয়ে দেন রান্নাবান্না শেষ করে দুপুরে কী রান্না করব সেটা ভাবতেছি, ভাবতে ভাবতে দেখা যাক। যেহেতু শাক আনা হয়েছে, কী রান্না করা যায় শাকের সাথে, খাওয়ার সময় শেয়ার করব, রান্নাটা শেয়ার করব না। এই তো সাদা ভাত আর সাদা সবজি, ফুলকপি দিয়ে আলু দিয়ে। সবজিটা অবশ্য এর আগে আমি একটা রেসিপিতে, মানে একটা ইয়ে দেখাইছিলাম ব্লগে, সরি রেসিপি বলে ফেলছিলাম, যে আমি একটা ব্লগে দেখাইছি। তো এই যে শাকটা, শাকটার কালারটা খুবই সুন্দর হয়েছে। এই শাক দিয়ে বোম্বাই মরিচ দিয়ে খাইতে কিন্তু হেভি টেস্ট হবে। এটা একটা সবজি করছি, তো সব মিলে আজকে তিনটা আইটেম হয়েছে, তাও অনেক টেনশনের বিষয় রান্না করাটা। তো আমি হলো শাকটা দিয়ে বোম্বে মরিচ দিয়ে ভাত মাইখা খাবো, আর তানকে একটু সবজি দিয়ে মাইখা দিব, সাদা সবজিটা। ও
সাদা সবজি হইলেই খাইতে পারে। আরও খুব মানে আমি যে কোনো তরকারির মধ্যে যে কোনো তরকারি তানকে একটু করে টেস্ট করাই, কেননা যে কোনো স্বাদ নেওয়া ভালো, যাতে ওর কোনো প্রবলেম না হয় ভবিষ্যতে যখন দেখা যেতেছে একা একা থাকলো, তখন একটা জিনিস খাইতে পারলো না, তারপর ধরেন বিপদ আপদ থাকতেই পারে মানুষের জীবনে। আর বাচ্চা কাচ্চারা সব ধরনের কিছু দিয়ে টেস্ট করানো ভালো, সব কিছু ওর মুখে দেওয়া ভালো আমি মনে করি, যাতে কোনো সমস্যা না হয়। কারণ আমি ছোটোবেলা থেকে আমি যেটাই খাইতাম হালকা একটু হলেও আরে টেস্ট করাইতাম, যাতে ওর সমস্যা না হয়। আর আমার ছেলেটা আসলে অনেক লক্ষ্মী, সে তাকে যা দেওয়া যায় যা দেওয়া হয় সে তাই খায়। আর আমার জন্য এখন নিয়ে নিচ্ছি বোম্বাই মরিচ নিব আর শাক নিব, বোম্বাই মরিচ দিয়ে শাক দিয়ে ভাত মাইখা খাইতে কিন্তু হেভি টেস্ট। আমার তো ওই যে নিয়ে নিলাম বোম্বাই মরিচ দিয়ে ভাত মাখবো এখন। তবে মানে বোম্বাই মরিচের সাথে একটু লবণ না নিলে হয় না, যদিও কাঁচা লবণ আমরা কেউ খাই না, কাঁচা লবণটা তেমন খাওয়া হয় না, তবে মরিচ যখন মাখি তখন একটু হালকা লবণ না নিলে মানে মজাও লাগে না মুখে, তবে ভালো লাগে এভাবে মাইখা খাইলে। আর আমি জানি না কার কেমন লাগে, আমার শাক খুবই পছন্দ, যে কোনো শাকই আমার পছন্দ, আর আমি যে কোনো শাক দিয়ে ভাত খেতে আমার পছন্দ, ভালো লাগে। শাক ভর্তা এই দুইটা জিনিস আমার খুবই পছন্দের খাবার, যে কোনো খাওয়া মানে খাবারের টেবিল একটু শাক একটু ভর্তা থাকলে ভালো হয় এরকম মনে হয়। তো খাওয়া দাওয়া শেষ করে কথা বলবো না আবার। তো আমি বাহিরে গেছিলাম, বাহিরে গেছিলাম বলতে ওন্না দেখতে গেছিলাম, একটা ভাইয়ার সাথে কথা বলে আসছিলাম, সে বলল যে কাতান ওন্না আছে অনেকগুলো, আপু তুমি আয়েশা দেখতে পারো যদি তোমার তোমার ইশারা পছন্দ করে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো বাহির থেকে মানে ছবি তুলে নিয়ে আসছি, ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করব ওন্নার, মানে কাতান ওন্না আপনার যে কোনো থ্রি পিসের সাথে পরা যায়, আপনার থ্রি পিসের সাথে যে কোনো একটা কালার থ্রি মানে কালো থ্রি পিসের মধ্যে আপনার লাল কালার একটা ওন্না পরলেন খুবই সুন্দর লাগে। আসলে ম্যাচিং একটা জিনিস আর আনম্যাচিংটাও আরেকটা জিনিস, আর মানে সব ম্যাচিং করে পরলেই যেন ভালো লাগবে আর নয়তো ভালো লাগবে না তা না কিন্তু। তো এই জন্য বাইরের থেকে আসার সময় অবশ্যই রাত্রের জন্য খাবার নিয়ে আসছি, রাত্রে খাবো, যেহেতু আমি বানাই না ঘরে, অনেকে বানায় খায় ঘরে, রুচি আপনার চিকেন বেশিরভাগ মানুষই বানায় খায় দেখলাম, তবে আমি বেশিরভাগই আইনাই না খাই, আমাদের এখানে বিক্রি হয়। আর আমার বিশেষ করে আমার বাইরের জিনিস খুবই পছন্দ, আমার ঘরের জিনিস তেমন পছন্দ না। অনেকে বলতে পারে আলসা অলস দেখে এই কথা বলে, ভাবি আসলে অলস না, কেন যেন মনে হয় বাইরের জিনিসগুলো আমার থেকে বেশি ভালো লাগে, আমি বাইরের জিনিসগুলো বেশি খাই। তো এই যে তানের বাবা খাচ্ছে, আর তান হলো আছে তানও খাবে। তো আমি যে ওন্নাগুলো আনছি সেই ওন্নাগুলো শেয়ার করবো, ওন্নাগুলো কীভাবে শেয়ার করবো সেটা ভাবলাম। তো ভাবলাম যে আমি ছবিগুলো দিয়ে দেই ওন্নার, আপনারা সামনে দেখতে পাবেন যে আমি ওন্নার অনেকগুলো ছবি তুলে নিয়ে আসছি কয়েকটা কালারের। তো আমি আসলে প্রাইসটা বলতে পারবো না, কারণ বলতে পারবো না তা না, বলবো যখন আমি আমার পেজে দিব, তবে আপনাদের ভালো লাগছে লাগে কি না সেটা আগে জানবো ওন্নাগুলো কেমন লাগে, কারণ এখানে ভালো লাগার বিষয় আছে, যখন দর্শকের এবং পছন্দ হবে তখনই আমি এটা দেন আমি ইসে দিব পেজে দিব, তখন কালা দেখা যাইতেছে দামটা আমি বসাইতে পারলাম, নয়তো আমি তো দামটা বসাইতেও পারবো না আপনাদের বলতে পারবো না, তো এই জন্য দুঃখিত। তবে আমার মনে হয় ভালো লাগবে অন্যগুলো দেখলে,
তো ওরা ভাইরা বোনেরা খাইতেছে। তো এই যে আমি খিরটা রান্না করা হয়েছে, খিরটা আমি পোলার চাল দিছি আপনার। আসলে আমি ভুলেই গেছি যে আপনাদের সাথে শেয়ার করব, যে আমি শ্যুট করব, কি রান্না করার সময় মাথায় আসে না এই ব্যাপারটা। আর টিচার ছিল, ম্যাডামের সাথে কথা বলতেছিলাম আর দুধ তুলাই দিছি, কখন কি কখন কোনটা করছি মনেই নেই, আর শ্যুট করা হয়নি, আপনাদের সাথেও শেয়ার করা হয়নি। তারপরে গিয়েও আমি বলি, তো আমি হলো এটা তো বাড়ির গায়ের দুধ দিয়ে বানানো হয়েছে, তো এখানে হলো আমি দুধ ফেটা নিছিলাম, তো ফাটাই নিছিলাম। ফাটাইতে হলে দুধটা ফাটাইতে হলে আপনি যখনই গুড় দিবেন, আগে গুড় দিবেন তারপরে গিয়ে দেন দুধ দিবেন, দুধ এমনি ফাইটা যাবে। আর ফাটা দুধ দিয়ে ক্ষীর রান্না করলে আর বেশি টেস্ট হয়। আপনি আমি যেভাবে বললাম সেভাবে রান্না করতে পারেন, যেহেতু দেখাই নেই বলা কথা, তো মোটামুটি অনেক টেস্ট হয়েছে, মোটামুটি না ভালোই টেস্ট হয়েছে ম্যাডাম বললো, ম্যাডামকে দিলাম, টিচারকে টিচারের জন্য বাড়তেছি। তান তানজিলা খাবে, আর তার আব্বু তো অলরেডি নিয়ে নিছে খাওয়ার জন্য, গরম গরম খাইতে নাকি ভালো লাগে। তো মোটামুটি ভালো হয়েছে, অনেক টেস্ট হয়েছে খিরটা। আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন, দুধ গায়ের দুধটা একটু ফাটাই নিলেই হয়, আপনি যে কোনো জিনিস দিয়ে একটু ফাটাই নিয়েন দুধটা, হয়তো একটু লেবুর রস দিয়ে ফাটাই নিতে পারেন, ভালো হয়। ফাটা দুধ দেওয়া সবসময় ক্ষীর রান্না করলে ক্ষীরটা বেশি টেস্ট হয়, ট্রাই করতে পারেন। আর আমি আজকে যেহেতু করে ফেলছি, তবে নেক্সট আমি করে দেখাবো, তবে বেশি না, লেবুর রস বলতে বেশি দেওয়া যাবে না, একদম হালকা, জাস্ট দুধটা যাতে একটু ফাটে এই। তো একটা কালার আপনার পাতা কালার ওনা, এটা কাতান। তো কাতান যে ওনাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, যদি কারো ভালো লাগে অবশ্যই বলবেন ওনাগুলো দেখতে কেমন এবং কেমন হবে, পেজে দিলে সেটা অবশ্যই বলবেন। আর এটা আমি একটা দোকানের সাথে কন্ট্যাক্ট করে নিছি, যদি আমার পেজে দেই তাহলে তাদের মতো করে তারা প্রাইস মানে আমাকে এক দামটা বলবে, আমি অবশ্য আমার পেজে যখন দিব তখন আমি অবশ্য সব কিছু মিলে দামটা বসাবো। তো আপনাদের কাছে শেয়ার করার কারণ হলো কেমন লাগবে পেজে, ভালো লাগবে কি না, আপনারা মানে এটা পছন্দ করবেন কি না এই ওড়নাগুলো। আমার খুবই ভালো লাগছে ওড়নাগুলো দেখে, ইভেন দেখতেও খুব সুন্দর, না তান সুন্দর সুন্দর। তোমার কোনটা ভালো লাগে? আমার কালোটা ভালো লাগে। আচ্ছা, রেড। তো আপনারা আর যে কোনো কালারের সাথে, যে কোনো থ্রি পিসের সাথে পরা যায় এই ওড়নাগুলো, আমার থেকে দেখতে খুবই ভালো লাগছে, এর জন্য শেয়ার করা আপনাদের সাথে। ভাবলাম আপনারাও দেখেন, দেখলে হয়তো বুঝতে পারবেন। এটা হলো গোল্ডেন, কয়েকটা কালারই আছে, যে কটা কালার ছিল সে কটা কালারেই আপনাদের ডাবল ডাবল দেখানো হইতেছে, বুঝতে পারবেন তাহলে। এই যে গোলাপি কালার, গোলাপি কালারটা তো খুবই মিষ্টি একটা কালার, খুবই ভালো লাগে কালারটা। এই প্রথমে এভাবে ছবি তুলতে শিখছিলাম, ভাবলাম তারপরে গিয়ে দিন এভাবে তুললাম, সুন্দর আছে ছবি, মানে ই ছবি বলে, সরি ইগুলো অন্যগুলো। তো আরেকটা আইটেম আছে ওনার, সেটা হলো নেটের মধ্যে কাজ করায়, যে নেটের মধ্যে ওই ওড়না, এই ওড়নাগুলো খুবই সুন্দর দেখতে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো, আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আল্লাহ হাফেজ। మీకు ఈ వీడియో నచ్చినట్లయితే లైక్ చేయండి, షేర్ చేయండి, సబ్స్క్రైబ్ చేయండి, రెగ్యులర్ నోటిఫికేషన్స్ కోసం బెల్ బటన్ ని ప్రెస్ చేయండి।